নির্দিষ্ট গভীরতা পর্যন্ত বোরিং করতে রাজি না হয় গ্রামবাসীদের বাধায় বন্ধ কাজ। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের এক নম্বর ব্লকের শ্রীহরিবাটি গ্রামের। অভিযোগ, এলাকায় ভূগর্ভস্থ জলের গভীরতা অনেকটাই নিচে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার শিকার এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের তরফে ঠিকা কর্মীদের নির্ধারিত মাপ 140 ফুটের থেকে বেশি বোরিং করার দাবি জানানো হয়। গ্রামবাসীদের দাবি মানতে রাজি হয়নি ঠিকা শ্রমিকরা। শুধু তাই নয়, কাজ বন্ধ করবার জন্য তৃণমূলের এক কর্মী সমর্থকের কাছ থেকে মেলে হুমকিও। এতে জল হবে না বলে আমরা বলেছিলাম যে 200-এর উপরে বোরিং করতে হবে, তা নাহলে ধরেন জল পাবো না, সেই জন্য কাজ বন্ধ করা হয়েছে। পার্টির নেতা ডাব্লু এসে, এই তৃণমূল পার্টির নেতা, বড় নেতা বটে, এখন এলাকার মধ্যে এসে এখানে যা হোক কথা কথন্তর হয়, সেই জন্য কাজটা বন্ধ করা হয়েছে। এই মোবাইল কত আসছিল ভাষায় রেকর্ড কথা বলেছে, ও তুলে নেবো, মেরে দেবো, কেটে দেবো, সব রেকর্ডিং আছে, সব বার করে দিতে হবে, মারার হুমকি আমাদেরকে। আমরা পুকুরের জলে সব গরু বাছুর স্নান করি, আর এই কলের পানি তুলে আমরা খাই। এই জলটাও তো পরিষ্কার না। ওই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের। এটা হচ্ছে একটা সাবমার্সিবল পাম্পের কাজ হচ্ছে এবং সেটা টিআরডিএ থেকে হচ্ছে। মানগত বা গুণগতভাবে সেরকম কিছু আমাকে জানানো হয়নি। যেটা বলেছে যে ওখানে জলের লেয়ার অনেকটা নিচে আছে এবং যা এস্টিমেটে আছে তার থেকে একটু বেশি করে এস্টিমেট মানে বোরিং করতে হবে, সেটা আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমরা দেখছি বিষয়টা। আপনারই পঞ্চায়েতের একজন আপনাদেরই দলের ডাব্লু বলে সে আর কি হুমকি দিচ্ছে কাজটা করার জন্য, না সেই বিষয়ে আমার কিছু নজর না আসেনি খো, আর গ্রামবাসীও আমাকে কোনো কিছু জানায়নি খো যে এইরকম কোনো কাজ খারাপ হচ্ছে বা কোনো কিছু। লুটের রাজত্ব চলবে না, মানুষ রুখে দাঁড়াবে। গ্রামবাসীদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে সরব বিরোধীরা আজও দেখুন, দেখা যাবে যদি খুঁজলে যে এও ঠিক ওইরকম পার্সেন্টেজ দিয়েই কাজটা পেয়েছে। স্বাভাবিকভাবে জলের মতো জিনিসও এরা ছাড়ে না, সেই জন্যেই মানুষের উচিত হচ্ছে যে আগামী যে সমস্ত নির্বাচন, সেই নির্বাচনে এই যে সরকারে যারা ঠিকাদারদের কাছ থেকে আরম্ভ করে সব কিছু কাজের পার্সেন্টেজ নেয়, এদের বয়কট করে অন্য সরকারকে নিয়ে আসা। মানুষের কোনো সুরা হবে না, তুমি সেখানে গর্ত খুঁজতে চলে গেলে মানুষ দেবে কেন? বেশ করেছে, শিডিউল দেখাও, কাজ করো, আর লুট হবে না, লুটের জামানা শেষ। মানুষ তৃণমূলকে এবার তৃণমূলের বিদায়ের রাস্তা তৃণমূলকে দেখিয়ে দিয়েছে, আর অন্য কোনো বাঁচবার রাস্তা তৃণমূলের নেই। উচিত কাজ করেছে মানুষ, যেখানে তৃণমূল এই অন্যায় করবে মানুষের রুখে না লাগে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী, রিপোর্ট ক্যালকাটা নিউজ।